এখন ভালো? হ্যাঁ, আমি আগের থেকে, প্রথম যখন আসছিলাম তার থেকে এখন আমি একদম সুস্থ। শোনার সাথে কয়েকদিন দেরি করেছি যে এই কবে যাব কবে যাব এই করে কুচকাচ করে চলে আসছি, আসি ঢাকায়। এসে স্যারের দেখে খুব খুশি হয়েছে যে না, এ স্যার আমার মেয়েকে চেষ্টা করে, অনেক রোগী আছে, আমার মেয়ে আল্লাহর রহমত করলেই সুস্থ হবে। তখন খুব ব্যথা ছিল, পা নিয়ে হাঁটতে আমার, উঠতে সিঁড়ি বেয়ে উঠতে এমনি স্বাভাবিক হাঁটতেও কষ্ট হতো, এখন আর নাই সেটি। মায়ের খারাপ হলে মার খারাপ লাগে না? কত নামাজ পড়ে দোয়া করে জাড়িয়ে জাড়িয়ে দিই, আল্লাহ তুমি না নাহলে রহমত হবে না, আল্লাহ তোমার মালির রহমত করো, আল্লাহ ডাক্তারের চেষ্টা। কষ্ট হতো, পড়তো অনেক কষ্ট হতো, মানে আমি শুধু কান্না করতাম, ব্যথা লাগতো তো অনেক, এই হাত দিয়ে কাপড় চোপড় চিপতে দিতে পারতাম না, কোনো কিছু ধরতে পারতাম না, ভাড়া এলাকা কোনো জিনিস আমি ধরতেই পারতাম না হাত দিয়ে। যখন আমি প্রথমে আসছিলাম তখন আমার এই পার গিরায় ব্যথা ছিল, এই আঙ্গুলের জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, এই কেনই ব্যথা ছিল, এই জাস্ট। আর মাজাও প্রচণ্ড বাঁচলো, এখনও নাই, এখন তো পারো, এখন তো সুস্থ আমি এখন। খুব খুশি, খুব খুশি ভাই। আল্লাহ যদি চা কালকে রিলিজ নিয়ে আমরা বাসায় ফিরে যাবো। হ্যাঁ, সে বলছে, আমার দেখে বলছে যে পনেরো দিন থাকা লাগবে, জাস্ট আমরা এটা মানুষের অন্য, মানে অন্য দিক তো জানছি, ইউটিউবেও দেখছি ওনাকে দেখে, তারপরে আমরা বত্তিটা নিয়ে নিয়েছি এখানে। ওরে খুলেই নিতে পারতাম না, নিতে একটু কষ্ট হতো, এখন আশা করি পারবো বাসায় যাবো। ভালো লাগতেছে, সুস্থ হয়ে বাসায় যাবো, নাতি যে কোলে নিব, থাকা খাওয়া দাওয়া যে ছোট ছোট আপুরা এরা অনেক ভালো, আমাদের খুব যত্ন করেছে, কোনো দিকে কোনো ত্রুটি রাখিনি। ছাড়া আছে এরকমটা ডাক্তার যে সে আছে, তার জন্য দোয়া করি আমরা সবাই, যাতে এখান থেকে যে আসে সুস্থ বাসায় ফিরে যেতে পারে। স্যার ভালো থাকুক, এই তার ভালোটা কামনা করি। আর আপনার আপনার সহযোগিতায় সব রোগ আল্লাহর রহমতে আমার মেয়ের মতো সুস্থ হয়ে থাকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।